हाय एवरीवन, अस्सलाम वालेकुम। सबाई के अनेक अनेक शुभेच्छा। आशा करछी आपनारा भालो आछेन। आमी आलहामदुलिल्लाह भालो आछी। आज शनिवार, आमार छुटिर दिन। एखन सकाल 10টা बजे। बासा थेके बेर होच्छी ट्रेने जार्नी करार उद्देश्ये। बेश अनेक दिन हये गेछे ट्रेने करे कोथाओ जावा हय ना, তাই ভাবছি আজকে যেহেতু একটু দূরে যাব তাই ট্রেনে করেই যাই। অ্যাপার্টমেন্টের পেছনে গেট থেকে বের হয়ে গেলাম, কারণ এখান থেকে সাবওয়ে খুবই কাছে। এই তো সবচেয়ে উপরের ফ্লোরে আমি থাকি, আমার বেলকনি থেকে সাবওয়ে দেখা যায়। অনেকে হয়তো ট্রেনে আসা যাওয়া দেখেছেন। সবুজ ঘাসগুলোর উপর খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছে। এই তো প্রায় চলে এসেছি। ওই যে বাস দেখা যাচ্ছে, যদিও আজকে বাসে উঠব না, আজকে উঠব ট্রেনে। এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে। গেট দিয়ে ঢুকলাম। এখানে মাস্ক বাধ্যতামূলক, এটা সবাইকেই পড়তে হবে। সাবওয়ে ঢুকেই আমি প্রথমেই ইনফরমেশন নিয়ে নেব, কারণ হচ্ছে আমি যেখানে যাব আমি ঠিক জানি না আমাকে কোন স্টেশনে নামতে হবে। এখানে ফ্রন্ট ডেস্কে সার্বক্ষণিক লোক থাকে, তাদের কাছ থেকেও যে কোনো ইনফরমেশন পাওয়া যাবে। আমি দেখলাম ট্রেন আসার সময় হয়ে গেছে, তাই আমি একটু দ্রুত হাঁটছি। ট্রেন এসে গেছে, বাট এটা লেফট সাইডে ট্রেন এসেছে, আমি যাব রাইট সাইডে। এখানে দুই সাইড থেকেই ট্রেন আসে। বোর্ডে লেখা ছিল 3 মিনিটের মধ্যে ট্রেনটা চলে আসবে। আসলে এখানে যা লেখা থাকে ঠিক সেই টাইমের মধ্যেই ট্রেন চলে আসে। এই তো ঠিক টাইমের মধ্যে ট্রেনটা চলে এসেছে, এখন ট্রেনে উঠছি। একটু আগে ট্রেন থেকে নেমেছি। আমি যে জায়গায় এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে ডান্ডাস। এখানে একটু কাজ ছিল, কাজটা শেষ করেছি। এখন আশেপাশে খুঁজছি কোনো কফি শপ আছে কি না, কফি খেতে ইচ্ছে করছে। এই তো কফি শপ পেয়ে গেলাম, এখন কফি খাবো। কফি শেষ করে পাশেই ছিল শপিং মল, সেখানে চলে আসলাম। এই এলাকায় আসব আর শপিং মলে ঘুরবো না তা তো হয় না। সামনে যেহেতু ক্রিসমাস, সেই উপলক্ষে শপিং মলগুলো সাজানো হচ্ছে। এখানে উইন্টার কালেকশন খুবই সুন্দর, বিশেষ করে সোয়েটারগুলো খুব সুন্দর ছিল।
এখান থেকে কিছু কেনাকাটা করলাম। আরও দু একটি শপ ঘুরে যদি কিছু ভালো লাগে কেনাকাটা করব, আর তারপর যাব হচ্ছে ফুড কর্নারে। এখানকার খাবারগুলো কিন্তু খুবই মজার। চলে আসলাম ফুড কর্নারে। এই শপিং মলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মজার মজার খাবারের দোকান। এখানকার অনেক খাবারই আমি টেস্ট করেছি, প্রত্যেকটি খাবারই অনেক মজার। দেখছি কী কী খাবার নেওয়া যায়। এখান থেকে কিছু খাবারের অর্ডার দিচ্ছি, আর পাশে আছে চটপটি শপ, ওখানেও যাব। এই তো চটপটি নিতে চলে আসলাম। এখানকার চটপটি ফুচকা খুবই মজার, বাংলাদেশের মতন হবে না, তারপরও আমার খুবই ভালো লাগে। আমি যতবারই এখানে আসি এই ফুড কর্নার থেকে খাবার নিয়ে যাই। এখানকার আরেকটি খাবার আমার খুবই ভালো লাগে, সেটি হচ্ছে গার্লিক নান আর বাটার চিকেন। আমি যখন যেখানেই যাই না কেন, খাবার কেনার ক্ষেত্রে আগে দেখে নেই খাবারের দোকানটা হালাল কিনা। শপিং মল থেকে বের হয়ে গেলাম, রাস্তার অপোজিটে হচ্ছে সাবওয়ে, সেখানে যাচ্ছি। ট্রেনে করে এখন বাসায় চলে যাব।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুন্দর পথে এগিয়ে যাক সবার জীবন। আল্লাহ হাফিজ।